السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، প্রিয় দিনী ভাই বোনেরা, একজন বোন আমাদের কাছে প্রশ্ন করেছেন যে কিভাবে বুঝব যে আমাদের তওবা কবুল হয়েছে, তওবা কবুল হওয়ার লক্ষণগুলি আসলে কি। তো প্রিয় ভাই বোনেরা, আজকে আলোচনা করব যে আসলে কিভাবে বুঝব যে আমাদের তওবাটা কবুল হলো কিনা, তওবা কবুলের আলামতগুলি কি কি। বিজ্ঞ ওলামায়ে কেরামগণ তওবা কবুলের তিনটি লক্ষণ সম্পর্কে বলেন যে প্রথমত যে ব্যক্তি তওবা করবে তার শরীরের লোম দাঁড়িয়ে যাবে এবং তার শরীর হিম হয়ে আসবে। যখন সে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হবে, কোনো কাজের জন্য লজ্জিত হবে, যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, ক্ষমা প্রার্থনা করবে এবং তওবা করবে, তখন অবশ্যই অবশ্যই তার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে নিজের অজান্তে চোখে পানি চলে আসবে। তো যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর জন্য অনুতপ্ত হবে এবং ক্ষমা চাইবে, তো নিঃসন্দেহে তার পাপের জন্য সে এতটাই অনুতপ্ত হবে যে তার নিজের অজান্তেই তার চোখ দিয়ে পানি চলে আসবে এবং অঝরে সে আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকবে। তো আপনি তওবা করার সময় যদি আপনারও এরকম চোখে পানি চলে আসে এবং আপনি অঝরে কাঁদতে থাকেন, তাহলে বুঝবেন যে আপনার তওবা আসলে কবুল হচ্ছে। এবং সর্বশেষ তিন নম্বর যে লক্ষণটির কথা বলেছেন, সেটা হচ্ছে যেই ব্যক্তি যে কাজের জন্য আসলে তওবা করবে, সেই কাজটা সে জীবনে আর কোনো দিনও করবে না। এটা হচ্ছে একটা তওবা কবুল হওয়ার শর্ত। যদি এমন হয় যে যে কাজটার জন্য তওবা করেছেন সেই কাজটি আবারও করতেছেন, সেই কাজটি থেকে আপনি ফিরে আসতে পারেননি, এর মানে হচ্ছে আপনার তওবা কবুল হয়নি। আপনার তওবা যদি তওবার মতো হয় তাহলে আপনার জীবন গেলেও আপনি সেই কাজটি আর করবেন না। আর যদি শয়তানের ধোকায় পড়ে এক একবার করেও ফেলেন, এটার জন্য আপনার চরম আফসোস এবং চরম আপনার একটা ভিতরে খারাপ লাগা কাজ করবে এবং আপনি সাথে সাথে আবারও তওবা করে বসবেন আল্লাহ তাআলার কাছে। এটা হচ্ছে তিন নম্বর বিষয়। এছাড়াও আরও কিছু লক্ষণের কথা ওলামায়ে কেরামগণ বলে থাকেন, যেমন যেই নেক কাজগুলি আপনি করবেন করবেন ভাবছেন বা করতে পারছেন না, চেষ্টা করেও পারেন নাই, সেই কাজগুলো আপনি করতে পারবেন। যেমন ধরুন, আপনি চান যে প্রতিদিন ফজরের নামাজ সময় মতো আদায় করতে, জামাতে আদায় করতে, কিন্তু আগে পারতেন না, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন তখন আপনি দেখবেন যে নিয়মিত নামাজ আদায় করতে পারবেন এবং অন্যান্য কাজগুলিও করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এই হচ্ছে মোট তিনটি বিষয়। এই তিনটি বিষয় বা এই তিনটি লক্ষণ যদি আমাদের ভিতরে আসে তওবার ক্ষেত্রে, তাহলে আমরা বুঝবো যে আমাদের তওবা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই তার কাছে সমস্ত পাপ থেকে ক্ষমা চাওয়ার তওবা করার তৌফিক দান করুন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকার পাপ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।